রিয়া চ্যাটার্জির স্বপ্নের ডিটেকটিভ এজেন্সি ওপেনিং হয়েই গেল। কথা মতো রিয়া ওপেনিংয়ের দিন সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে ট্রিট দিল। মা, বাবা, মিলি, দিতি, সিমি, ইরা, রাজাদা, মলয়দা এবং অবশ্যই ইন্সপেক্টর রজতাভ গাঙ্গুলি। বাবাই সব বন্দোবস্ত করে দিয়েছেন। একটা বেশ জমজমাট ভালো এলাকার বিল্ডিংয়ে একটা অফিস ঘর নিয়েছেন। ঘরটি এয়ার কন্ডিশনড, পুরু গদিওয়ালা চেয়ার, বড় টেবিল, টেবিলের উপর একটা কম্পিউটার, চারদিকের দেওয়ালে বুকশেলফ, তাতে রিয়ার ক্রিমিনোলজির বই, কিছু আইনের বই আর জার্নাল দিয়ে ভর্তি। বাইরে নেম প্লেটে লেখা অ্যারো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে, রবিবার সম্পূর্ণ বন্ধ। বাবা যেদিন মাকে আর রিয়াকে সঙ্গে নিয়ে দেখতে নিয়ে এসেছিলেন, রিয়া আনন্দে বাবাকে জড়িয়ে ধরেছিল। আজকে ট্রিটটা অবশ্য রিয়াই দিল, ওর ইনভেস্টিগেশন ডিটেকটিভ এজেন্সির মাইনে থেকে জমানো টাকা দিয়ে। রবিবার বাবা খবরের কাগজের বিজ্ঞাপনের পাতা নিয়ে রিয়ার কাছে এলেন। লাল কালিতে আন্ডারলাইন করা অংশটা রিয়ার চোখে পড়ল। একটি বিজ্ঞাপন, সমস্যায় পড়েছেন, চলে আসুন অ্যারো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিতে, আপনার সমস্যার সঠিক সমাধানের দিকেই তীর নিক্ষিপ্ত হবে। লখনউ ইউনিভার্সিটির ক্রিমিনোলজিতে ডিগ্রি প্রাপ্ত এবং হাতিনাতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা সঠিক বিশ্লেষণে আপনার সমস্যার সমাধান করবে। রিয়া আনন্দে আপ্লুত। বাবা মা ছোট থেকেই তাকে সবকিছুতেই সাপোর্ট দিয়েছেন। আজ সে মনে মনে ঈশ্বরকে এবং বাবা মাকে ধন্যবাদ দিল। দুদিন আগে রিয়া ইনভেস্টিগেশন ডিটেকটিভ এজেন্সিতে ইস্তফা দিয়ে এসেছে। জানিয়েছে তার নতুন এজেন্সির কথা, মিষ্টিও খাইয়েছে সেই উদ্দেশ্যে। ওখানকার সবাই যেমন তাকে অভিনন্দন জানিয়েছে তার নিজস্ব উদ্যোগের জন্য, তেমনি তার মতো একজন এফিশিয়েন্ট পার্সন চলে যাওয়ার জন্য দুঃখ প্রকাশও করেছে। এজেন্সির ওনার জানিয়েছেন কোনো কাজে যদি রিয়াকে লাগে তাহলে তাকে অবশ্যই ইনভলভ করবেন এবং রিয়ার প্রয়োজনেও সাহায্য করবেন। সোমবার থেকে রিয়া তার স্কুটিটা নিয়ে চলে এলো স্বপ্নের অ্যারো ডিটেকটিভ এজেন্সিতে। ১০:১৫ আগেই এলো, কিন্তু অচিরেই তার স্বপ্নভঙ্গ হয়ে গেল। পুরো সপ্তাহ তার কাটলো মোবাইল সার্চ করে আর পছন্দের গল্প উপন্যাস পড়ে। কারেন্ট জার্নালগুলোকেও ভালো করে পড়ল, চোখ রাখলো গুগলে, বিশ্বের কোথায় কি হচ্ছে জানলো। শুধু অপরাধ জগৎ নিয়েই যে চর্চা করলো তা নয়, সব ইম্পর্টেন্ট নিউজই দেখছিল। বিজ্ঞানের জগতেও ভারতীয় তথা বাঙালিদের বর্তমান অবদান তাকে মুগ্ধ করল। কিন্তু যে উদ্দেশ্যে সে প্রতিদিন নিয়ম করে তার অফিসের দরজা খুলছে, সেই সমস্যা নিয়ে উপস্থিত কোনো ব্যক্তির দেখা নেই। নো ক্লায়েন্ট। আরে, দেশের হলোটা কি? রিয়া ডিটেকটিভ এজেন্সি খুললো আর দেশ থেকে সমস্যাটা উধাও হয়ে গেল। কি আর করা, এখন বসে থাকা যদি ইনভেস্টিগেশন ডিটেকটিভ এজেন্সি তাদের কোনো বড় সমস্যার ছোটখাটো অংশে তাকে সামিল করে। রিয়া জানে ওটা একদমই কথার কথা ছিল, কিন্তু ওই নিজেকে সান্ত্বনা দেওয়া আর কি। পরের সপ্তাহে প্রথম দুটো দিন একইভাবে কেটে গেল। বুধবার সকালটাও তাই। দুপুর ২ নাগাদ সিমির ফোন, কান্না আর উত্তেজনা মিশানো অদ্ভুত গলা। রিয়া, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমার পিস্তুত দাদা আর নেই, তুই শিগগিরই চলে আয়। রিয়া স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে স্বাভাবিক হয়ে মাথা ঠান্ডা করে সিমির পিসির বাড়ির অ্যাড্রেস নিয়ে নিল, তারপর অফিস বন্ধ করে স্কুটি নিয়ে রওনা হলো। পৌঁছে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য, ঘরটাতে লোকজন ভর্তি কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সিমির দাদা মেঝেতে উপুর হয়ে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে চারদিক। দেখে শরীরটা কেমন করে উঠল, মনকে শক্ত করল। দেহে অনেক জায়গায় ছুরির আঘাতের চিহ্ন,
তীক্ষ্ণ দৃষ্টি চালিয়ে দেখল, হাতের আঙুলের ভঙ্গি দেখে মনে হচ্ছে আততায়ীকে সোমনাথ চেপে ধরার চেষ্টা করেছিল। শক্ত করে চেপে ধরার জন্যই হোক বা আত্মরক্ষার প্রয়োজনেই হোক, সোমনাথের নখে রক্ত লেগে আছে। সোমনাথ মিত্র, সিমির পিস্তুত দাদা, একজন তরুণ গবেষক। আমাদের আজকের গল্প তরুণ গবেষকের রহস্য মৃত্যু। কলমে সুবর্ণা। পুলিশে খবর দেওয়া হয়েছে, লোকাল থানা থেকে পুলিশ এসেও গেছে, নিয়ম মাফিক কাজকর্ম জিজ্ঞাসাবাদ চলছে। রিয়া সচেতন হল। সিমির পিসিকে একটা অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছে, তিনি ওই দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তার তাকে দেখে প্রয়োজনীয় ওষুধ দিলেন ও বিশ্রাম নিতে বললেন। কিন্তু পুলিশের তো উপায় নেই, তাঁদের তো জিজ্ঞাসাবাদ করতেই হবে। লোকাল থানার পুলিশ ইন্সপেক্টর সৌমেন চন্দ সিমির পিসির ঘরে এলেন, সিমির সঙ্গে রিয়াও এল। অত্যন্ত নরমভাবে তিনি জিজ্ঞাসাবাদ শুরু করলেন। মিসেস মিত্র, আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনার সাহায্য ছাড়া তো সম্ভব নয়, আপনি একটু সাহায্য করুন। প্রাথমিক কিছু প্রশ্নের উত্তর দিন, প্রয়োজনে আমরা পরে আবার আসব। সিমির পিসি অর্থাৎ মিসেস অনামিকা মিত্র উঠে বসলেন, নিজেকে ধাতস্থ হতে সময় দিলেন, ইন্সপেক্টরের দিকে চাইলেন। ইন্সপেক্টর চন্দ বললেন, ডাক্তারের মতে সোমনাথের মৃত্যু ঘটেছে ঘন্টা তিনেক আগে, আপনি কোথায় ছিলেন? মিসেস মিত্র বললেন, আমি কাছে বাচ্চাদের একটা প্লে স্কুলের সাথে যুক্ত আছি, সোমনাথ হায়ার সেকেন্ডারি পাশ করার পরই যুক্ত হই, বাচ্চাদের নিয়ে সময়টা ভালো কাটে। সোমনাথের বাবা? উনি চলে যান ছেলে ইলেভেনে পড়তে, উনি ডাক্তার ছিলেন, হসপিটাল থেকে ফেরার পথে বড়সড় অ্যাক্সিডেন্টে চলে গেলেন, ড্রাইভারও বাঁচেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মিসেস মিত্র, ঘরের বাতাস ভারী হয়ে উঠল। কে বা কারা এই কাজ করেছে আপনি কিছু বুঝতে পারছেন? না, একেবারেই না, আমার ছেলে পড়াশোনা নিয়েই থাকে, ও যাদের সঙ্গে মেলামেশা করে সবাই এই বিষয়েই যুক্ত। কি করতেন আপনার ছেলে? ইন্সপেক্টর চন্দ জানতে চাইলেন। আমার ছেলের বিষয় ছিল বোটানি, ও গাছপালা নিয়ে রিসার্চ করছিল। কার আন্ডারে রিসার্চ করছিল? প্রফেসর দত্তগুপ্তের আন্ডারে। আপনি যখন স্কুলে যান তখন কি সোমনাথ বাড়িতে ছিলেন? হ্যাঁ, ও ঘুমাচ্ছিল, আমি বেরোলে ও ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল, বলল আবার ঘুমোবে, বোধহয় রাত জেগে কাজ করেছিল। আপনি যখন এলেন তখন দরজা খোলা ছিল? হ্যাঁ, দরজা ভেজানো ছিল কিন্তু একটু ফাঁক হয়েছিল, দেখে বোঝা যাচ্ছিল ভেতর থেকে লাগানো নেই। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখি। মিসেস মিত্র বলতে বলতে আবার অসুস্থ হয়ে পড়লেন, নিশ্চয়ই তার সেই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ল। ইন্সপেক্টর চন্দ বললেন, আচ্ছা মিসেস মিত্র আজ আসি, আজ অনেক রুটিন মাফিক কাজ আছে, সেগুলো আগে করি, আবার আসব বাকি কথা জেনে নিতে, আপনি বিশ্রাম নিন, সাবধানে থাকবেন। ইন্সপেক্টর চন্দ ওই ঘর থেকে বিদায় নিলেন। মিসেস অনামিকা মিত্র অবসন্নভাবে শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন। সিমি বলল, পিসি তুমি একটু শুয়ে নাও। মনে হল মিসেস মিত্র কিছু শুনতে পেলেন না। সিমি বলল, আরো কিছুক্ষণ দেখি, সেরকম বুঝলে ডক্টরকে আবার কল দেব। রিয়া ঘরটির চারদিকে তাকালো, মনে হল এটা মিসেস মিত্রেরই ঘর, খাট ছাড়াও আছে আলমারি, ড্রেসিং টেবিল।
সবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরভাবে সাজানো। কাবাডে সাজানো নানা ধরনের বই, বিভিন্ন স্বাদের গল্পের বই, রান্নার বই, কিছু নিয়মিত পত্রিকা ভদ্রমহিলার রুচির পরিচয় বহন করে। হয়তো ওষুধের প্রভাবে মিসেস মিত্র চোখ বুঝলেন। রিয়া আর সিমি দরজা ভেজিয়ে বেরিয়ে এলো। দরজা দিয়ে ঢুকে প্রশস্ত যে জায়গাটা রয়েছে, সোমনাথের রক্তাক্ত দেহ ওখানেই পড়েছিল। আশপাশে শুধু রক্ত আর রক্ত। দেখেই বোঝা যাচ্ছে ওটা বসার ঘর বা ড্রয়িং রুম। একটা কাঠের টেবিল আর চারটে চেয়ার অতিথিদের জন্য নির্দিষ্ট। রিয়া বলল, সিমি তোর দাদার ঘরে একবার যাই চল। দরজা দিয়ে সোমনাথের ঘরে ঢুকে দেখল সেই ঘরে একটা কাঠের টেবিল ও একটা কাঠের চেয়ার। টেবিলের উপর নিউজ পেপার, কিছু সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকা, কাবার্ডগুলোতেও বইয়ের সম্ভার, বেশিরভাগই বোটানির বই। রিয়া ঘুরে ঘুরে দেখল গাছেদের উপর কত বই। চোখে পড়ল প্রফেসর অমিয় দত্তগুপ্তের লেখা বই। রিয়ার মনে হল এই প্রফেসরেরই আন্ডারে সোমনাথ গবেষণা করছেন। মিসেস মিত্র থেকে পরে চিনে নিতে হবে। ওই ঘরের দরজা দিয়ে আর একটা ঘরে যাওয়া যায়, ওরা সেই ঘরে গেল। ছোট ঘর, ওই ঘরেও কাবার্ড ভর্তি বই, আর কম্পিউটার টেবিলে কম্পিউটার আর বসার একটা চেয়ার। কম্পিউটার টেবিলটা বেশ বড়, তার উপরও বইপত্র, ফাইল, বাইনোকুলার, মাইক্রোস্কোপ, এরকম অনেক গবেষণার প্রয়োজনীয় জিনিসপত্রে ভর্তি। কম্পিউটার টেবিলের ড্রয়ার টেনে দেখল, সেখানে বেশ কিছু ফাইলপত্র আছে। সিমি বলল, রিয়া ছাদে আয়, একই সঙ্গে মুগ্ধ হবি আবার আশ্চর্যও হবি। ওরা ছাদে গেল, দেখল ছাদে ছাদ বাগান করা হয়েছে। তাতে পরিচিত গাছও যেমন আছে, তেমনি বিভিন্ন সাইজের টবে অনেক নাম না জানা গাছও আছে। রিয়া কিছু গাছ দেখিয়ে সিমিকে জিজ্ঞেস করল, তুই এই গাছগুলোর নাম জানিস? সিমি বলল, কৌতূহল হলে দাদাকে জিজ্ঞেস করে জেনে নিতাম, কিন্তু মনে নেই। দাদার সাবজেক্ট বোটানি, রিসার্চ করছিল, বিভিন্ন ধরনের গাছপালায় আগ্রহ, বেশিরভাগই আমি চিনি না। আচ্ছা, উনি কি বিষয়ে রিসার্চ করছিলেন তুই জানিস? সিমি বলল, না রে আমি সঠিক জানি না, দাদাকে জিজ্ঞেস করলে হাসতো, বলতো দাঁড়া আগে সফল হই তারপর ডিটেইল জানাবো। তবে এটা জেনে রাখ, সাকসেসফুল হলে অনেক মানুষ উপকৃত হবে, চিকিৎসা বিজ্ঞানে এই আবিষ্কার দারুণ প্রভাব ফেলবে। তবে পিসি নিশ্চয়ই জানবে, দাদা পিসিকে মোটামুটি সবই বলতো। রিয়া বলল, ঠিক আছে, উনি একটু সুস্থ হলে আমাকে জানা, আমি চলে আসব। সিমি বলল, ঠিক আছে, আমি এখন এখানেই থাকব, অফিসে ছুটি নিয়েছি, দেখি কবে জয়েন করতে পারি, এদিকে কি হচ্ছে আমি তোকে জানাতে থাকব। রিয়া বলল, তাহলে আমি এখন আসি। রিয়া তার অফিসে এলো সন্ধে ছটা নাগাদ। তার অফিস রুমে বসে সে এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করল এবং সে বিষয়ে প্রয়োজন মতো নোট নিল। সন্ধে আটটা নাগাদ সে অফিস বন্ধ করে বাড়ি ফিরে গেল। পরের দিন সকাল, নিউজ পেপারে চোখ বোলাতে গিয়ে নজরে এলো সোমনাথ মিত্র নৃশংস হত্যাকাণ্ডের খবর। উদীয়মান বিজ্ঞানীর নৃশংস হত্যা। খবরটা পড়ে দেখল প্রফেশনাল জেলাসির সঙ্গে পৈতৃক সম্পত্তির বিষয়টাও সাংবাদিকদের লেখাতে উঠে এসেছে। সব শেষে বিষয়টি পুলিশি তদন্তের আওতায় আছে বলে জানানো হয়েছে। সাড়ে নটা নাগাদ সে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল সিমির পিসির বাড়ির উদ্দেশ্যে। তার মাথায় একটা ভাবনা এলো, এই যে যত শীঘ্র সম্ভব তার অফিসে একজনকে রিক্রুট করতে হবে, না হলে সে যখন কোনো কাজে বাইরে থাকছে অফিস বন্ধ থাকছে, এভাবে চললে অফিস সঠিকভাবে চলবে না। এসে পৌঁছল মিসেস অনামিকা মিত্রর বাড়িতে, সিমি ওখানেই আছে। সে বলল, গতকাল সন্ধে থেকে পিসিকে সামলানো যাচ্ছিল না, গতকাল রাত্রে ডক্টরকে আর একবার কল দেওয়া হয়েছিল, তিনি ঘুমের ইঞ্জেকশন দিয়েছিলেন। মিসেস মিত্র একটু আগেই উঠেছেন, চুপচাপ বসে আছেন, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। রিয়া কাছে গিয়ে বসল,
ও জানে এই পরিস্থিতিতে সহানুভূতি আর সময়ই একমাত্র ওষুধ। রিয়া মিসেস মিত্রর হাতটা নিজের হাতে নিল ও হাত বোলাতে লাগলো। একটু সময় নিয়ে তার পাশে বসে তার পিঠে হাত বোলাতে লাগলো। একসময় তিনি রিয়ার কাঁধে মাথা রেখে উচ্চস্বরে কেঁদে উঠলেন। রিয়া বুঝল এই কান্নাটার খুব দরকার ছিল। ও সময় দিল মিসেস মিত্রকে হালকা হবার। বেশ কিছুক্ষণ পরে তিনি একটু ঠান্ডা হলে সিমি পিসিকে নিয়ে গিয়ে একটু ফ্রেশ করে গরম চায় বিস্কুট দিয়ে খাওয়াল। এইবার রিয়া তার কাজে নেমে পড়ল। বললো, আপনার এত বড় সর্বনাশ, যে বা যারা করলো তাদের কখনোই ছেড়ে দেওয়া যায় না। আর শুধু আপনার তো নয়, আপনার ছেলে যে বিষয় নিয়ে গবেষণা করছিলেন তা সম্পূর্ণ হলে শুনেছি তাতে ভারত তথা সারা বিশ্বের মানুষ উপকৃত হতো। এই অপরাধীদের ক্ষমা করা যায় না। মিসেস মিত্র রিয়ার দিকে তাকালেন, বললেন, পুলিশ ইন্সপেক্টর আমাকে যা জিজ্ঞাসাবাদ করেছেন আমি জানিয়েছি, ওনারা আবার আসবেন বলেছেন, আমি সব রকম সহায়তা করব। রিয়া বলল, আচ্ছা পিসিমণি, সোমনাথদার গবেষণার বিষয় কি ছিল? মিসেস মিত্র বললেন, ও পার্কিনসন্স নিয়ে গবেষণা করছিল। মস্তিষ্কে ব্যাজাল গ্যাংলিয়া নামের একটি অংশ মানুষের চলাফেরা ও গতির সমন্বয় করে ও ভারসাম্য রক্ষা করে। ডোপামিনের অভাবে সেই সমন্বয় প্রক্রিয়া নষ্ট হয়ে যায় এবং মানুষ পার্কিনসন্স রোগে আক্রান্ত হয়। ভয়ের কথা হলো এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রেখে তার নির্দেশ মতো চলা এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু নিরাময় হয় না। আমার ছেলে ওই বিষয়েই গবেষণা করছিল। পার্কিনসন্স সম্পূর্ণ নিরাময়ের ওষুধ আবিষ্কার করতে এগিয়ে গিয়েছিল অনেক দূর, প্রায় শেষ পর্যায়ে। এতটা বলে চুপ করলেন মিসেস মিত্র। রিয়া বলল, আপনিও কি এ বিষয়ে পড়াশোনা করেন? আপনার তো এই বিষয়ে অনেক জ্ঞান। মিসেস মিত্র বললেন, না না, আমার ছেলে এমনিতে গম্ভীর প্রকৃতির, কিন্তু আমার সঙ্গে ও পুরো উল্টো। ওর মাথায় যখন যা আসতো আর যা কাজ করতো আমাকে বলা চাই। ওর গবেষণার বিষয়ে ও প্রথম থেকে আমার সঙ্গে এত আলোচনা করেছে যে আমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের ছাদে অনেক ধরনের গাছ দেখলাম, অনেক পরিচিত গাছও আছে আবার অপরিচিত গাছও আছে। ওই অপরিচিত গাছগুলো কি সবই গবেষণার অঙ্গ নাকি পরিচিত গাছগুলো? মিসেস মিত্র বললেন, হ্যাঁ, ও একটা বিশেষ গাছের থেকেই এই ওষুধ তৈরিতে এগোচ্ছিল। রিয়া বলল, এই উদ্দেশ্যে উনি বিভিন্ন জায়গাতেও নিশ্চয়ই ঘুরতেন, তবে সব গাছ তো সব পরিবেশে সার্ভাইভ করে না। হ্যাঁ, গাছের নেশা ওর প্রচণ্ড, বিভিন্ন জায়গাতেও ঘুরত, বিভিন্ন জায়গা থেকে গাছ এনে ছাদে টবে বসিয়ে যত্ন করত। সব গাছ বাঁচত না, তবে পার্কিনসন্সের ওষুধ যে গাছ থেকে করেছে তা আমাদের নিজস্ব বাড়ির জমিতেই আছে। বলতো, মা, ওই গাছ অন্য গাছেদের থেকে আলাদা, ওকে ঠিক মতো কাজে লাগাতে পারলে মানব কল্যাণে কাজে আসবে। রিয়া বলল, আপনাদের জমি, কিন্তু আপনাদের বাড়িতে তো সেরকম জমি দেখলাম না। এই বাড়িতে নয়, ও ঠাকুরদার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, কৃষ্ণনগরের কাছে বীরনগরে। বীরনগর, যেখানে পরশুরাম মানে রাজশেখর বসুর জন্মস্থান? রিয়া জানতে চাইল। মিসেস মিত্র বললেন, হ্যাঁ, আমার শ্বশুরমশাইয়ের জ্যাঠামশাই অকৃতদার ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন সারা বছর, বছরে একবার কি দুবার বাড়ি আসতেন। তিনি একবার সঙ্গে করে নিয়ে এসেছিলেন ওই গাছ, বাড়ির বাগানের ভিতর দিকে একটা নির্দিষ্ট জায়গাতে পুঁতে দিয়েছিলেন। বেশ কিছুটা জায়গা নিয়ে গাছটা হয়ে আছে, দেখতেও ভারী ভালো, খুব সুন্দর ফুল হয়। আমার সমু ছোট থেকে বীরনগর গেলেই বাগানের ওই অঞ্চলে চলে যেত। ওখানে আমাদের অনেক জমি, সারা বছর বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের চাষ হয়, কিন্তু সমুর আকর্ষণ ছিল বাড়ির বাগান, ও বাগানেই বেশিরভাগ সময় কাটাত। আপনাদের ওখানকার বাড়িতে কে কে আছেন, কারা দেখাশোনা করেন?
আমার দেওর, যা আর ওদের ছেলে আছে। ও, কোনো শরীর কি সমস্যা আছে কি? মানে তা থেকে কি সোমনাথদার কোনো বিপদ হতে পারে? মিসেস মিত্র বললেন, থাকার তো কথা নয়, সমুর বাবা সরকারি হসপিটালে ডাক্তার ছিলেন, তাছাড়া ওনার খুব নাম ডাক ছিল, বাড়িতে প্রাইভেট প্র্যাকটিসও করতেন, জমি জমা সব লিখে দেবেন বলেছিলেন দেওরের নামে, হঠাৎ করে উনিই চলে গেলেন। আমার আর সমুর কোনো আগ্রহই ছিল না ওই সম্পত্তিতে। দেওরকে বলেছিলাম, তোমার দাদা তো নেই, তুমি ব্যবস্থা করো, আমরা মা ছেলে সই দিয়ে দেব, কেবল বাড়ির ভাগটা থাকবে, আমরা মাঝে মাঝে যাই তো, আর বাড়ির বাগানটা ছোট থেকেই সমুর বড় প্রিয়, আর এখন তো গবেষণার কাজেও লাগছিল, দেওরও এই করছি করব করে গড়িমসি করছিল। আচ্ছা পিসিমণি, প্রফেসর দত্তগুপ্তের আন্ডারে সোমনাথদার সঙ্গে আর কেউ রিসার্চ করতেন? হ্যাঁ, সন্দীপ করত, সন্দীপ মজুমদার, ওরা কলেজ থেকেই একসঙ্গে পড়ত। ও আচ্ছা আচ্ছা, সম্পর্ক কেমন? মানে প্রফেশনাল জেলাসে তো থাকতেই পারে। মিসেস মিত্র বললেন, আমি সেরকম কিছু বুঝিনি, কলেজ থেকেই বন্ধুত্ব, আমাদের বাড়িতে আসতো, একসঙ্গে পড়াশোনা করত, আমার ছেলেও যেত, এখনো আসে মাঝে মাঝে, ও তো রিসার্চ নিয়ে ব্যস্ত, বাইরেও যায় রিসার্চের কাজে। আমাকে একটু মিস্টার সন্দীপ মজুমদারের আর প্রফেসর দত্তগুপ্তের বাড়ির অ্যাড্রেস আর ফোন নাম্বার দেবেন? হ্যাঁ, দেব না কেন, তুমি নোট করে নিও। পিসিমণি, সোমনাথদার ঘরটা একটু দেখব? হ্যাঁ যাও, সিমিকে সঙ্গে নিয়ে যাও। রিয়া আর সিমি এলো সোমনাথের ঘরে। রিয়া কম্পিউটার টেবিলের ড্রয়ারে ফাইলগুলো দেখতে লাগলো। সিমিকে বললো, তুই টেবিলের উপর ফাইলগুলো চেক কর, ওনার গবেষণার কাজ তো শেষ পর্যায়ে ছিল, সেই সংক্রান্ত পেপারস তো থাকবে নিশ্চয়ই। বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও গবেষণা সংক্রান্ত কোনো পেপারস পাওয়া গেল না। রিয়া এবার মন দিল কম্পিউটারে, আবার নিরাশ হলো, কম্পিউটারেও কিচ্ছু নেই। কম্পিউটার অফ করতে যাবে? সিমি বলল, কম্পিউটারে ডিলিট করা অনেক কিছু অনেক সময় রিসাইকেল বিনে থেকে যায়, ওটা চেক করেছিস? রিয়া রিসাইকেল বিন চেক করে সিমির দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। সিমিকে বলল, বাড়িতে তো অনেকেই এসেছেন, সোমনাথদার কাকারা এসেছেন? সিমি বলল, হ্যাঁ, কালকেই খবর পেয়ে এসেছিলেন, রাতে ফিরে গেছিলেন, ভাই মানে আদিত্য সকালে আবার এসেছে। রিয়া বলল, একটু কথা বলে যাবে? সিমি বলল, হ্যাঁ হ্যাঁ চল না। আদিত্য ছাদে ছিল, ওরা ছাদে গেল, গিয়ে দেখল আদিত্য ঘুরে ঘুরে ছাদের গাছ দেখছে। সিমি বলল, আদি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিস, কিছু খেয়েছিস? আদিত্য বলল, ভালো লাগছে না গো, তাও মামি জোর করলো বলে একটু খেতে হলো, কোথা থেকে যে কি হয়ে গেল। রিয়া বলল, সোমনাথদা বীরনগরে যেতেন? আদিত্য বলল, হ্যাঁ এখন তো দাদা প্রায় যেত, ওর গবেষণার কাজ তো শেষ পর্যায়ে এসে গেছিল, ওর থিসিস একটা বিদেশি জার্নালে পাবলিশ হবার কথা চলছিল। রিয়া বলল, তুমি কি করো আদিত্য? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে বাবার বিজনেস দেখাশোনা করি, আর আমাদের প্রায় 60 বিঘে মতন জমি আছে, লোক দিয়ে চাষ করালেও নিজেদেরও দেখাশোনা করতে হয়। কিসের বিজনেস তোমাদের? আমাদের ওষুধের বিজনেস। দাদার সাফল্যে ঈর্ষা হয় না? কি বলছেন আপনি, দাদা আমাদের বংশের গর্ব, ঈর্ষা করলে কি ওর প্রতিভা আমার হবে? আমি দাদাকে ভালোবাসি, ওর সাফল্যে গর্ব অনুভব করি, শুধু আমি নয় আমাদের বংশের সবাই দাদার সাফল্যে গর্ব অনুভব করে। বলতে বলতে গলা ধরে এলো আদিত্যর। অর্থ কিন্তু অনর্থের মূল, রক্তের সম্পর্ক এর কাছে ফিকে হয়ে যায়। গম্ভীর গলায় রিয়া তার মতামত দিয়ে ওখান থেকে সরে গেল। এবার রিয়া মিসেস মিত্র আর সিমির থেকে বিদায় নিয়ে চলে এলো তার অফিসে। তখন প্রায় 2টো বাজে। মায়ের দেওয়া লাঞ্চ বক্সটা খুলে লাঞ্চ শেষ করে সিমিকে কল করল।
সিমি, মিসেস মিত্রর কাছে এখন কাছের লোকজন আছেন, তুই কি কাল সকাল 10টা নাগাদ আমার সঙ্গে যেতে পারবি? পারবো। তুই প্রফেসর দত্তগুপ্তের আর সন্দীপ মজুমদারের অ্যাড্রেস আর ফোন নম্বর নিয়ে কাল সকাল 10টাতে অ্যারো ডিটেকটিভ এজেন্সিতে চলে আসবি। ঠিক আছে। এবার রিয়া বসলো এতক্ষণ ধরে আলোচনা আর খোঁজাখুঁজি করে যা বুঝেছে তার একটা সিনপসিস করতে। সন্ধ্যে 7টা নাগাদ বেরিয়ে পড়লো অফিস বন্ধ করে। আগামীকালের কাজকর্মের জন্যে কিছু প্রিপারেশন দরকার, কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। পরদিন সকাল 10টায় রিয়া আর সিমি অ্যারো ডিটেকটিভ এজেন্সিতে একত্রিত হল। রিয়া বলল, ওদিকের খবর কি রে, কি বুঝছিস? সিমি বলল, খবর বলতে পিসি প্রায় একই রকম, শোকটা সামলানো মুশকিল। ও, কালকে সন্ধেবেলা প্রফেসর দত্তগুপ্ত আর সন্দীপ মজুমদার এসেছিলেন পিসির সঙ্গে দেখা করতে। প্রফেসর তো নিজেই খুব ভেঙে পড়েছেন প্রিয় ছাত্রের এই ভয়ানক মৃত্যুতে। বার বার বলছিলেন, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এভাবে চলে যাওয়া অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সন্দীপ মজুমদার পিসির কাছেই বসেছিলেন, পিসি ওকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল। রিয়া বলল, কাঁদলে উনি একটু হালকা হবেন, চুপচাপ হয়ে গেলেই চিন্তা। যাগে, তোর থেকে যেটা জানার, তুই ওনাদের কাছে বসেছিলিস? সিমি বলল, না না, তখন আদি পিসির কাছে ছিল, আমি দরজার বাইরে থেকে দেখছিলাম। ওনারা তোকে দেখেছেন? না তো, কেন, কি হয়েছে? বলছি, আচ্ছা আগে যখন পিসির বাড়ি এসেছিস, ওনাদের সঙ্গে কি তোর দেখা হয়েছে? মানে আমি জানতে চাইছি, ওনারা কি কেউ তোকে চেনেন? না, ওনাদের সঙ্গে আমার দেখা হয়নি। আরে বলবি তো, কেন জিজ্ঞেস করছিস? রিয়া বলল, তুই আর আমি আজ প্রফেসর দত্তগুপ্ত আর সন্দীপ মজুমদারের বাড়িতে দেখা করব, নিজেদের পরিচয় দেব রিপোর্টার বলে। তাই আমি অবশ্য তোর গেট আপ কিছুটা চেঞ্জ করে দিচ্ছি। রিয়া সিমিকে দিল একটা স্টাইলিশ চশমা, যাতে পাওয়ার নেই, আর দিল কন্ট্যাক্ট লেন্স, বললো এগুলোর সদ্ব্যবহার কর আর চুলের স্টাইলে অদল বদল করে নে, গতকাল তোকে যদি ওরা কয়েক ঝলক দেখেও থাকেন চিনতে পারবেন না। সিমি বলল, বিশ্বাস করবেন তো? রিয়া হেসে বলল, কি বিশ্বাস করবেন না, আমরা রিপোর্টার তাই। বলে বের করলো দুটো আই কার্ড, একটা রেকর্ডার আর একটা ডায়েরি। বললো, এবার বল, আমাদের দেখে সাংবাদিক বলে মনে হবে না? বলেই মিষ্টি করে হাসলো রিয়া। আরে কার্ড দুটো কোথা থেকে জোগাড় করলি? রিয়া বলল, কেন, ভুলে গেলি? ইরার কাছে চাইতেই দিল। সিমি বলল, ও হ্যাঁ, ম্যাডাম তো আবার জার্নালিস্ট। ওরা প্রথমে গেল সন্দীপ মজুমদারের বাড়িতে, প্রায় কাঠা তিনেক জমির উপর দোতলা বাড়ি, দেখে বোঝা যায় তারা বেশ অবস্থাপন্ন। দরজার বাইরে কোলাপসিবল গেট, কলিং বেল দিতে একজন পরিচারিকা দরজা খুলল। সন্দীপ মজুমদারের সঙ্গে দেখা করতে চায় শুনে অপেক্ষা করতে বলে ভেতরে গেল। অল্প সময়ের মধ্যেই একজন 36-এর ব্যক্তি এলেন। রিয়া দেখল চোখে মুখে বুদ্ধির ছাপ স্পষ্ট। বলল, আমরা দ্য কলকাতা এক্সপ্রেস থেকে আসছি, গবেষক সোমনাথ মিত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। সন্দীপ মজুমদার বললেন, আপনারা তো আমাকে ফোন করে বা জানিয়ে আসেননি, আমি একটু পরেই বেরোব, আমি এখন সময় দিতে পারবো না। রিয়া বলল, আপনার বেশি সময় নেব না, অল্প কিছু তথ্য নিয়েই চলে যাব। সন্দীপ মজুমদার বললেন, বললাম তো, আমার দরকারি কাজ আছে, এক্ষুনি বেরোব। তাহলে কি ধরে নেব আপনার সহপাঠী, আপনার বন্ধুর জন্য আপনার কোনো সহমর্মিতা নেই, আপনারা শুধুই গবেষণা ক্ষেত্রে প্রতিযোগী? তাহলে কি ধরে নেব সোমনাথ মিত্র সরে যাওয়াতে আপনার সুবিধাই হয়েছে? সন্দীপ মজুমদারের মুখ থেকে বিরক্তির অভিব্যক্তি সরে গিয়ে গাম্ভীর্য এলো। বললেন, ভেতরে আসুন। দরজা দিয়ে ঢুকেই ড্রয়িং রুম, একটা বড় সোফা সেট,
দুটো সিঙ্গেল চেয়ার। রিয়া আর সিমি সোফাতে বসল, সন্দীপ বসলেন চেয়ারে। সন্দীপ বললেন, বলুন কি জানতে চান? আপনারা কলেজ লাইফ থেকে একসঙ্গে পড়াশোনা করেছেন, এখনো একই গাইডের আন্ডারে রিসার্চ করছেন। মিসেস মিত্র বললেন, আপনাদের সম্পর্ক বেশ ভালো, তবুও এই দুর্ঘটনার দিন আপনাকে ওখানে নাকি দেখা যায়নি, কোনো বিশেষ কারণ? অ্যাকচুয়ালি আমি ছিলাম না, নর্থ বেঙ্গলের একটা প্রত্যন্ত অঞ্চলে কিছু প্রয়োজনীয় গাছগাছড়ার সন্ধানে গেছিলাম। ফিরে জানতে পেরে আমার জিনিসপত্র বাড়িতে রেখে ওই পোশাকেই বেরিয়ে পড়ি। স্যারকে ফোন করে সোমনাথের বাড়ি আসার অনুরোধ জানিয়ে আমি সোমনাথের বাড়ি যাই। দুজনে একই সঙ্গে পৌঁছেছিলাম। ও আচ্ছা, আপনি নর্থ বেঙ্গলের কোন জায়গায় গেছিলেন? সন্দীপ মজুমদার বললেন, জায়গার নাম এখন থাক, ওটা আমার গবেষণার সঙ্গে যুক্ত, যদি তদন্তের স্বার্থে পুলিশ জানতে চায় তখন জানাবো। ওকে, আপনার বাড়িতে কে কে আছেন? বাবা, মা আর আমি। ফ্যামিলি মেম্বার বলতে এই তিনজন। আমাদের বাড়িতে দিন রাতের একজন পরিচারিকা থাকে আর প্রতিদিনের কাজের জন্য একজন ঠিকই কাজের মহিলা আছে। আপনাদের আর কিছু জানার আছে? এবার আমি বেরোব, যদি আর কিছু জানার থাকে আর একদিন ফোন করে আসবেন। সিমিরিয়া উঠে দাঁড়ালো, বললো, ঠিক আছে আমরা আসছি, আবার যদি আসি ফোন করে আসব, নমস্কার। রিয়া সোমনাথের মায়ের থেকে নেওয়া প্রফেসর দত্তগুপ্তের ফোন নাম্বারে ফোন করল। সাংবাদিক হিসেবে নিজেদের পরিচয় দিল। প্রফেসর নরম সুরেই কথা বললেন, রিয়া কখন গেলে ওনার সুবিধা হয় জানতে চাইলে উনি তখনই যেতে বললেন, শুক্রবার ওনার অফ ডে। আর তখনই রিয়ার মনে পড়ল, সোমনাথ মিত্রর মোবাইলটা কোথায় তা কিন্তু জানা হয়নি। চলে এলো প্রফেসর দত্তগুপ্তের ওখানে, উনি ফ্ল্যাটে থাকেন। রিয়ারা দেখল ফ্ল্যাটটা 3BHK, রিয়াদের ড্রয়িং রুমে বসানো হল। ওরা নমস্কারের পালা শেষ করে সাংবাদিক হিসেবেই নিজেদের পরিচয় দিল। এরপর কিছু প্রশ্ন উত্তরের পালা। সিমি রেকর্ডারটা অন করল। প্রফেসর দত্তগুপ্ত বললেন, বলুন কি জানতে চান? রিয়া বলল, আমরা সোমনাথ মিত্রর মৃত্যু নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, উনি তো আপনার আন্ডারে রিসার্চ করছিলেন। প্রফেসর দত্তগুপ্ত বললেন, হ্যাঁ দারুণ, ব্রিলিয়ান্ট, খুবই সম্ভাবনাময়। বিজ্ঞান জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, খেয়ে যে এই কাজ করলো। প্রফেসর উদাস হয়ে গেলেন। রিয়া আর সিমি প্রফেসর দত্তগুপ্তকে পর্যবেক্ষণ করতে লাগলো এবং তার সঙ্গে কথা বলতে লাগলো। দেখলো ভদ্রলোক সৌম্যকান্তি, বয়স 6-এর কোঠার এপাশে ওপাশে, মাথায় চুলের পরিমাণ কম, উজ্জ্বল গৌরবর্ণ। রিয়া প্রশ্ন করলো, আপনার কি মনে হয় কে বা কারা এই কাজ করতে পারে? প্রফেসর বললেন, বুঝতে পারছি না। সিমি জিজ্ঞেস করলো, আচ্ছা প্রফেশনাল জেলাসি হতে পারে? প্রফেশনাল জেলাসি কার হবে, ওর সঙ্গে রিসার্চ করে সন্দীপ, তবে ওর বিষয় আলাদা। সন্দীপ রিসার্চ করছে অ্যালজাইমারের ওষুধ নিয়ে, তবে ওর গবেষণা চলছে, সাফল্য পেতে কতটা দেরি বোঝা যাচ্ছে না, আর সোমনাথ তো সাফল্য পেয়ে গিয়েছিল। সাফল্য পেয়ে গিয়েছিল? রিয়া সিমি একসাথে বলে উঠল, শুনেছি সাফল্যে দোরগোড়ায় ছিল। প্রফেসর একটু থেমে বললেন, হ্যাঁ তাই, ওই আর কি, সাফল্য ওর থেকে বেশি দূরে ছিল না, কি যে হয়ে গেল। এরই মধ্যে মনোজ চা নিয়ে এলো সঙ্গে স্ন্যাক্স, রিয়াদের সামনে একটা টেবিল এগিয়ে দিল, তার উপর রাখলো চা আর স্ন্যাক্স। মনোজ যতক্ষণ ছিল রিয়া আর সিমি তাকে দেখল। মনোজ চলে গেলে রিয়া বলল, স্যার ঘটনার দিন সকাল থেকে দুপুর আপনি কোথায় ছিলেন? প্রফেসর দত্তগুপ্ত বললেন, আসলে ওই দিন আমি সকালে মনোজকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে, এটা আমার শখ বলতে পারেন। আপনার পেটকে নিয়ে যাননি? আমার পেট
আমার তো কোনো পেট নেই। ও আচ্ছা আচ্ছা, এখন সবাই বাড়িতে ডগ পোষে তো, তাই বাড়িতে ডগ থাকলে এতক্ষণে নিশ্চয়ই সাড়া পেতেন, তাই না? তা অবশ্য ঠিক। আচ্ছা, আপনারা ওই দিন ফিরলেন কখন? মানে ওই দিন আপনাকে সোমনাথের বাড়িতে দেখা যায়নি তো, তাই আর কি। আমাদের ফিরতে রাত হয়েছিল, প্রকৃতি আমাকে টানে। শহর থেকে বেরিয়ে প্রকৃতির মধ্যে গাছপালার সাথে আমি বেশ ভালো থাকি। আপনি তো পশু পাখিও বেশ ভালোবাসেন, তাই না? হঠাৎ এই প্রশ্ন? এমনি আপনি প্রকৃতি ভালোবাসেন বললেন তো, ওরাও তো প্রকৃতিরই অংশ, তাই। আর এখন অনেক মানুষ বিদেশি কুকুর পোষার বদলে স্ট্রিট ডগদের জন্যও অনেক কিছু করেন, মনোজ বোধহয় স্ট্রিট ডগদের দেখাশোনা করে। আরে না না, ও কুকুরদের ভয় পায়, ছোটবেলায় কুকুরের কামড় খেয়ে ওকে 14টা ইঞ্জেকশন নিতে হয়েছিল, ও সেটা ভুলতে পারে না। আগে তো 14টা ইঞ্জেকশন নিতে হতো, এখন 5টা নিলেই হয়। কিন্তু আপনারা সোমনাথের খবর নিতে এসে কুকুর নিয়ে পড়লেন কেন? রিয়া লজ্জা পেয়ে বলল, না না কিছু মনে করবেন না, আমি আসলে ডগ লাভার, কিন্তু আমার মাও ওই একই কারণে কুকুর বিদ্বেষী। আমি যে কোনো প্রসঙ্গে কথা বলতে গেলেই ওই কুকুরের কথা তুলে ফেলি। আচ্ছা আজ আমরা আসি, নমস্কার। রিয়া রেকর্ডারটা অফ করল। বিদায় নিয়ে রিয়া সিমিকে পিসির বাড়ি নামালো। বলল, দাদার মৃত্যুর খবর পেয়ে যখন এখানে এলি, দাদার মোবাইলটা দেখেছিলি? সিমি বলল, না রে, তখন তো ওসব দিকে নজর দেওয়ার মতো মানসিকতাও ছিল না। রিয়া চলে গেল। যাবার আগে বলল, পিসি সুস্থ থাকলে দুটো বিষয় আমাকে জেনে দিবি। পিসি তোর দাদার মোবাইলটা পেয়েছেন কিনা, আর মোবাইলটা পুলিশ নিয়ে গেছেন কিনা। তুইও মনে করার চেষ্টা করবি পুলিশ মোবাইল নিয়ে গেছেন কিনা। যদি না নিয়ে যায়, খুব ভালো করে মোবাইলটা খোঁজ, সব ঘরগুলো খুব ভালো করে দেখবি, বাড়িতে যারা আছেন সবার সাহায্য নিবি, মোবাইলটা খুঁজে পেলি কিনা জানাবি। আর একটা কথা, পিসির থেকে জানবি, ওই দিন পিসি যখন স্কুলে যান, দাদা তখনও ঘুমোচ্ছিল কিনা। রিয়া অফিসে এসে ইন্সপেক্টর রজতাভ গাঙ্গুলিকে ফোন করল। রিং হয়ে কেটে গেল। রিয়া টিফিন বক্স খুলে খাওয়াতে মন দিল। তখন 3টে বাজে। বিকেল 4টে নাগাদ ইন্সপেক্টর গাঙ্গুলি রিং ব্যাক করলেন। বললেন, তখন ব্যস্ত ছিলাম, আবার কি কারণে শরণ? রিয়া বলল, সামনাসামনি বলবো। ইন্সপেক্টর বললেন, ঠিক আছে, আমি সন্ধ্যে 6টা নাগাদ তোমার অফিসে আসছি, এখন কিছু কাজ আছে সেরে নি, তবে শুকনো মুখে কিন্তু কোনো কথা শুনব না। রিয়া বলল, নতুন অফিস খুলে এখনো একটাও কেস পাইনি, বেশি কিছু খাওয়াতে পারবো না। রজতাভ হেসে ফেললেন। সিমির ফোন এলো বিকেল 5টা নাগাদ। সিমি জানালো, মোবাইল পাওয়া যায়নি, ওই দিন মোবাইল কেউ দেখেওনি, পুলিশ নিয়ে গেছে কিনা জানা নেই। আর হ্যাঁ, ওই দিন পিসি যখন স্কুলে যান, তখন দাদা ঘুমোচ্ছিল, পিসি ডেকে দিতে ও পিসিকে জড়িয়ে ধরে তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসার আবদার করেছিল, বলেছিল সারপ্রাইজ দেবে। তারপর পিসি চলে গেলে দরজা বন্ধ করে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। সব শুনে রিয়া সিমিকে 6টার সময় ওর অফিসে আসতে বলল। 5:45 সিমি এলো। 6:15 নাগাদ রজতাভ ঢুকলেন ফিশ ফ্রাইয়ের প্যাকেট নিয়ে। রিয়া লজ্জা পেয়ে গেল। রিয়ার অফিসের কাছে একটা দোকান আছে, রিয়ার সাথে পরিচয় আছে, মাঝে মাঝে ও ওই দোকান থেকে খাবার আনায়, আজও বলেই রেখেছে, রজতাভকে দেখে ফোন করে দিল। ফিশ ফ্রাই খেতে খেতে আলোচনা শুরু হল। রিয়া সোমনাথ মিত্রের পুরো ঘটনাটা জানালো। কথার মধ্যে চা আর চিকেন পকোড়া এসে গেল। রজতাভ বললেন, গোয়েন্দা গল্পে পাবলিক পুলিশের উপর ভরসা হারিয়ে প্রাইভেট ডিটেকটিভের শরণাপন্ন হয়, আর গোয়েন্দা পুলিশকে সাহায্য করে, আর এখানে ডিটেকটিভ পুলিশের হেল্প চাইছে, আমার এখানে ভূমিকা কি? রিয়া বলল,
সব তত্ত্বকথা বাদ দিন, আমি আমার মতো করে বিশ্লেষণে যা বুঝেছি সেটা জানাচ্ছি। লোকাল থানার পুলিশ ইন্সপেক্টর সৌমেন চন্দ আমাকে চেনেন না, আমি কি বলে ওর সঙ্গে এ বিষয়ে কথা বলবো? আর আমি কেবলমাত্র আমার বিশ্লেষণ জানাচ্ছি, প্রয়োজন মতো জেরা করে তথ্য প্রমাণ পুলিশকেই কালেক্ট করতে হবে। তাহলে এবার আমার বিশ্লেষণ জানাচ্ছি, সিমি কিছু বাদ গেলে তুই বলবি। সিমি যখন আমাকে খবর দেয় ওর দাদা আর নেই, আমি ওর পিসির বাড়ি পৌঁছই, গিয়ে দেখি অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। মিসেস মিত্রর কথা থেকে জানতে পারি ওর মেলামেশার যে স্তর তাতে ওইভাবে নৃশংস হত্যা ওর পরিচিত মহল থেকে সম্ভব নয়। তাহলে তাহলে কি শরিকি বিবাদ? কথা বললাম মিসেস মিত্রর সঙ্গে, উনি বললেন ওনারা সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন, জমি জমাতে ওনাদের কোনো আগ্রহ ছিল না। সোমনাথ মিত্রর খুড়তুতো ভাই আদিত্যর সাথে কথা বললাম, বুঝলাম ওনারা শুধু জমি জমার উপর নির্ভরশীল নন, ওনাদের ওষুধের বিজনেস আছে, ওনারা যথেষ্ট সম্পন্ন পরিবার, আর সোমনাথ মিত্রকে নিয়ে যথেষ্ট গর্বিত, ওনারা এই কাজ করবেন না। তখন প্রফেশনাল জেলাসের উপরই সব সন্দেহ গিয়ে পড়ল। হিসেব করলাম ওনার গবেষণা নিয়ে কারা সব থেকে বেশি ওয়াকিবহাল, উনি যার আন্ডারে রিসার্চ করছেন, আর ওনার সঙ্গে যে একই গাইডের আন্ডারে রিসার্চ করছে। প্রথমে গেলাম কলেজের বন্ধু আর এখন যে একই গাইডের আন্ডারে রিসার্চ করছে সেই সন্দীপ মজুমদারের বাড়িতে। উনি বললেন উনি ওই দিন ছিলেন না, নর্থ বেঙ্গলের দিকে গেছিলেন, বৃহস্পতিবার ফিরেই প্রফেসর দত্তগুপ্তের সঙ্গে সোমনাথ মিত্রর বাড়ি যান। রজতাভদা, দেখুন পুলিশ ছাড়া সব কাজ হয় না, যেমন এখন পুলিশকেই কনফার্ম করতে হবে সন্দীপ মজুমদার ওই সময় নর্থ বেঙ্গলে গেছিলেন কিনা। তবে সোমনাথ মিত্রকে যতটা নৃশংসভাবে মারা হয়েছে তাতে কিলার ইনস্টিংক্ট না থাকলে ওভাবে মারা সম্ভব নয়। যাই হোক, প্রয়োজনে পেশাদার খুনিকে দিয়েও কার্যসিদ্ধি করানো যেতে পারে, কিন্তু যেখানে সন্দীপ মজুমদার নিজে এখনো গবেষণারত, তাই এই ধরনের অপরাধ প্রমাণিত হলে তা তার ভবিষ্যতের পক্ষে মারাত্মক ক্ষতিকর হবে, তিনি এ বিষয়ে নিশ্চয়ই সচেতন থাকবেন। সোমনাথ মিত্রের মৃতদেহ ভালো করে লক্ষ্য করে দেখেছি, ওনার নখে রক্ত মাংসের কিছু অংশ ছিল, অর্থাৎ তাকে মারার সময় তিনি বাধা দিতে গিয়ে এই ঘটনা ঘটেছে। রিয়া এই পর্যন্ত বলে একটু জল খেল, তারপর আবার শুরু করল। এরপর আমরা গেলাম প্রফেসর দত্তগুপ্তের ফ্ল্যাটে, ওনার সঙ্গে সোমনাথ মিত্রের প্রসঙ্গে আলোচনা করলাম। আমরা জানতাম সোমনাথ মিত্রর গবেষণা সাফল্যের দোরগোড়ায়, কিন্তু প্রফেসর দত্তগুপ্তের কথার মধ্যে বললেন সোমনাথ সাফল্য পেয়ে গেছে। ওই দুর্ঘটনার দিন উনি কোথায় ছিলেন তাও জানলাম, এরই মধ্যে ওনার ২৪ ঘন্টার কর্ম সহায়ক মনোজ এলো চা দিতে, ওর হাতে বিভৎস আঁচড়ানোর দাগ, টাটকা। ওনাদের বাড়িতে কোনো কুকুর নেই, ওনারা স্ট্রিট ডগেদের নিয়েও কাজ করেন না, আমার সন্দেহ মনোজের উপরই পড়েছে। আমার অ্যাসেসমেন্ট এই রকম, সোমনাথ মিত্র যেদিন খুন হন ওই দিন ভোর রাতে বা তার কিছুক্ষণ আগে উনি পার্কিনসন্সের ওষুধ আবিষ্কারের চূড়ান্ত সাফল্য পান। আনন্দের আতিশয্যে তিনি বিষয়টি তখনই প্রফেসর দত্তগুপ্তকে হোয়াটসঅ্যাপ করেন। প্রফেসর দত্তগুপ্ত হয় তখনই অথবা ভোরের দিকে মেসেজটি দেখেন এবং কিছু চিন্তা করে নেন। উনি যেহেতু মিসেস মিত্রর বাড়িতে আসতেন তাই তিনি জানতেন মিসেস মিত্র ৯:৩০ নাগাদ বেরিয়ে যান। প্রফেসর দত্তগুপ্ত মনোজকে নিয়ে ১০টার আশেপাশে আসেন, হয়তো ওনার কলিং বেলেই সোমনাথের ঘুম ভাঙে ও সোমনাথ নিঃসংশয়ে দরজা খুলে দেন। ভোর রাত পর্যন্ত কাজ করার জন্য উনি বেলা অবধি ঘুমোচ্ছিলেন, মনোজকে আগে থেকেই নির্দেশ দেওয়া ছিল। সোমনাথ যখন প্রফেসর দত্তগুপ্তের সাথে কথা বলতে ব্যস্ত তখন মনোজ সোমনাথকে আক্রমণ করে। পুলিশ নিশ্চয়ই সোমনাথের নখে পাওয়া রক্ত মাংসের স্যাম্পল কালেক্ট করেছে, মনোজের ডিএনএ এর সাথে মিলিয়ে দেখলে ভালো হয়। রিয়া দম নিল। এরপর উনি সোমনাথের স্টাডিতে গিয়ে গবেষণা সংক্রান্ত পেপারসগুলো সরিয়ে নেন, কম্পিউটারের তথ্যগুলো ডিলিট করে দেন, পেন ড্রাইভও কিচ্ছু পাওয়া যায়নি, রিসাইকেল বিনেও কিচ্ছু নেই।
একজন গবেষকের গবেষণা সংক্রান্ত কোনো তথ্য কম্পিউটারে থাকবে না, পেন ড্রাইভ থাকবে না, কোনো পেপার্স বা ফাইল থাকবে না, তা কি করে হয়? পুলিশ সম্ভবত ওই দিন সোমনাথ মিত্রের মোবাইল নিয়ে গেছেন। প্রফেসর দত্তগুপ্ত নিশ্চয়ই মেসেজ মুছে দিয়ে থাকবেন। এথিক্যাল হ্যাকারের সাহায্য নিলে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ নিশ্চয়ই উদ্ধার হবে। সোমনাথের ওখান থেকে বেরিয়ে লং ড্রাইভে চলে যান এবং রাতে ফেরেন প্রফেসর দত্তগুপ্ত। রজত অবধা, ডিএনএ টেস্ট আর হোয়াটসঅ্যাপ ব্যাকআপ চেক করে কি হলো জানাবেন প্লিজ। আপনি তাহলে লোকাল থানার পুলিশ ইন্সপেক্টর সৌমেন চন্দ্রের সঙ্গে একটু যোগাযোগ করে নিন। এরপরের ঘটনা এই রকম। সমস্ত কিছু তদন্ত করে দেখা যায় রিয়ার অ্যাসেসমেন্ট ঠিক ছিল। প্রফেসর দত্তগুপ্ত ওই গবেষণার ফলাফল নিজের নামে বিদেশের জার্নালে প্রকাশ করতে চেয়েছিলেন। রিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সোমনাথ মিত্র মাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন, সে সুযোগ আর হল না। ইন্সপেক্টর রজতাভ গাঙ্গুলি রিয়াকে কনগ্রাচুলেট করে বললেন, এবার এজেন্সির প্রয়োজনে লোক সংখ্যা বাড়াও, এমন একজন যে তুমি অফিস না থাকলেও রিসেপশনিস্টের কাজও করবে, আবার প্রয়োজনে তোমাকেও সাহায্য করবে, কম্পিউটারে দক্ষ হওয়াটা আবশ্যক। রিয়া হেসে সম্মতি জানালো। রিয়ার এবারের কাজটা বিনা পারিশ্রমিকে হয়নি। সিমির পিসি মানে মিসেস মিত্রর মানসিক অবস্থা খুবই খারাপ, কিন্তু সিমি প্রথম থেকে রিয়ার সঙ্গে ছিল। সে তার বাড়িতে পুরো ঘটনা জানানোর পর সিমির বাবা রিয়াকে একদিন বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানালেন। গল্পগুজব খাওয়া দাওয়ার পর হাতে একটা খাম ধরিয়ে দিলেন তার কাজের পারিশ্রমিক হিসেবে। এটাই হলো অ্যারো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি থেকে রিয়া চ্যাটার্জির প্রথম ইনকাম। আজকের গল্প এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্টস করে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। গল্পটিকে লাইক করবেন, অনেক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ। শুভরাত্রি।